তুমি গুসাইতে দিয়া বউয়ের জিনিস কিন্না দিবা, ফুতেরে মুন্ডা কিন্না দিবা, আর হজ যাই বা বাপের দিনের খেত বেচ্চা, আল্লাহ কি বেহতর বেহতর লাগে নাকি? একটা কথা মনে করছো কইলাম নাকি? আমি ফইলা মনে করছিলাম বেশি দেরি হইতো না, আমার অহন মনে হইতাছে দেরি ওখানে বেশি দেরি হইব, কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ, মাশাআল্লাহ শক্ত শ্রোতা দৈরা বইয়ের আমিন কর আমিন কর। আবু জেহেল আবুল আহাবে মানতে পারছে না, খালি সারাটা দিন নবীজির পিছে পিছে ঘুরতো আর লাগিয়া থাকতো, শাস্তিও পাইছে হের হক। একদিন আবু জেহেলে গিয়া দেহে যায়, শোনো গিয়া দেহে যে নবীজি মসজিদে হারাম কাবা ঘরের যেটা ওই আমরা সাইকোনে কালো ঘরটা দেখি, এটা হলো কাবা ঘর, এরকম মসজিদে হারাম, তো এই মসজিদে হারামের ভিতরে কাবা ঘরের সাইডে আল্লাহ নবীজি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, আল্লাহ আকবার নামাজের নিয়ত মানছে, কইতে জানি আবু জেহেল আইছে দুপুর বেলা, আইয়া সাইডে ফেলছে, আইয়া দেহে কেউ নাই। আবু জেহেলে চিন্তা করলো অন্যদিন তো সে বয় না মানুষে দেখ খেলা, আর্য যখন কেউ নাই আল্লাহ যা করে করবো, আর্য ঘটনাটা ঘটাইলে তো সাইডে ফেলছে, আইয়া যখন দেখছে কেউ নাই একটা বড় পাথর লইছে, একটা পাথরটা লইয়া তে করছে কি তা আবু জেহেলে নবীজির ইডা দেওয়ানের লিগা মনে করছে বইয়া রয়েছে সেবে সেবে, যখন নবীজির সাজদার যাইব মাথাটা ফাটার ইডাটা দিতে পারলে জাগাতে তো নাই, হেয়ান্তা যে বাড়ায় ফাত্তর লইয়া বইয়া রয়েছে, আল্লাহর কি কুদরত, নবীজি তো নামাজ পড়তে আছে, এমন সময় ফাত্তরটা লইয়া যখন ইডাটা দিত যাইব এমন সময় আবু জেহেল ও মা গো কইয়া ফাত্তর ইডা দিয়া হালাইয়া সিল্লান দিয়া দিছে দৌড়, দৌড়তে 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 আরেকবার আলো কি গিয়া বাড়ি খেয়ে লাইছে, দৌড়াদৌড়ি করতেছেন কিতা কইতেন পারে আইতে আছে কন্যা ফিসে কিছু আইয়া আমরা খেরন আমি দেখতে আসি, দৌড়ে সেটা জিগিছে ভাই ঘটনা কারে, ঘটনা তো কিচ্ছু না, মনে করছিলাম আর যা সাইজ করে লাগাম কিন্তু কুলাইয়া উঠতাম পারছি না, ফাত্তরটাও লইয়াল ইসলাম রে করে কাছাকাছি গেছিলাম গা, মনে করছিলাম খালি ইডাড়া দিয়া মাথাটা ফাতারে দিতাম ফারলে শেষ, এমন সময় সুবহানাল্লাহ কয় না রে কয় যখন ইডাটা খালি দেন দিতাম লইছি পরে মাতাটার কাছে, এমন সময় দেখি একটা উঠ করতে জানি এমনি দাঁত্রি বাবাইয়া আমার ফাইল যেমনি একটা আট কইরাইছে, জীবনে অনেক উট দেখছি এটা আমরা এগুলোর নাই, এটা আমরা এগুলোর না হইলে অন্য সপ্তাহে সে গেল ভালাল্লা পায় না আল্লাহ বুঝা গেল না তো কিচ্ছু, কয়টা আমরা এগুলোর উঠ না আমি অনেক উঠ দেখছি এটা করতে সুইটাইছে কি হইব, এমনি আগ কইটা যখন আমার দিকে দৌড়ান দিছে কি এর ইটা নাই আর মশা দিয়া লাইছে না, আমি দেখি আর খেলা তো সৈন্য ফুইটা গেল তার লাগে দৌড় দিয়া কোনো মতে আইছি, খালি কুলাইতাম ফাল্লাম না ওইটা সাইড আলাই ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিটাই দেওয়ার জন্য তারা কম চেষ্টা করে নাই, তারা কোনো কম চেষ্টা করছে না, সারাটা জীবনে কাফেরের দলে নবীজির পিছে ঝুঁকের মতো লাগিয়া রয়েছে ঠিক কিনা কহ, মন দিয়ে শুনো রে বাপ, শুধু এই ঘটনাই শেষ না, আমার নবীরে মিটাই দেওয়ার জন্য তারা কম চেষ্টা করে নাই, আল্লাহর নবী একদিন মসজিদে ওই হারামের সামনে নামাজে আছেন, নীলি সাজদায় চলে গেলেন, আবু জেহেল এসে দেখে আমার নবীজি সাজদার ভেতরে কয়েকটা ফলা দূরে খেলতে আছে, এতান্দ্রিরে ডাক দিয়া কয়েগুলা ওই যে মোহাম্মদ সে তো পাগল নাউজুবিল্লাহ কয় না, আরে আরেকটা কথা মনে পড়ছে রে কোয়েলিতা, নবীজি যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে এখন এই দিনের দাওয়াত আস্তে আস্তে কি কমতেছে না বাড়তেছে, কাফেরারা কিন্তু কম চক্রান্ত করছে না, কেউ কইছে পাগল, কেউ কইছে জিনে ধরছে, কেউ কইছে জাদুঘর, কেউ কইছে মাথা খারাপ, নানান ধরনের গালা গালি টিটকারি মস্কারা করছে, সামনে আইতাছে হজ, সামনে কি হজ, সামনে কি হজ, হজ আইতে আছে,
এখন সবাই দারুন নাদোয়া আবু জেহেলের নেতৃত্বে সংসদ ভবনে মিটিং বইছে, সব এমপি মন্ত্রী উজির নাজির সব এখনো থুবাই লেছে। আবু জেহেলে কয় যার জন্য যে নাইয়ার তেল দিয়ে ঘুমাইতে আস, সামনে যে হজের মৌসুম আইয়া পড়ছে, বিদেশে বেড়াইয়া যে মক্কা শরীফ এই মানুষটি আইব হজ করত, আইয়া সেটা যদি মোহাম্মদের লাগল ফায়, এতদিন তো ইসলামটা রয়েছে মক্কায়, আর হেতারা বিদেশে আইয়া যদি দাওয়াত ফাইয়া যায়, ইসলাম কি মক্কায় থাকবো না সরাই যাইব কা? কিতাকরণ বুদ্ধি কর, আইতি আছে মানুষ বিদেশতে, তারার কারণে যেন মোহাম্মদের দিনের দাওয়াত না যায় এটা তাড়াতাড়ি থামান দরকার। মক্কার কাবাগরে ঢোকার জন্য রাস্তা ছিল চারটা, সাফা মারোয়া এই দুই কোনা দিয়ে দুইটা, আর এই উত্তর পশ্চিম আর কি কয় পূর্ব পশ্চিম দক্ষিণ কোনা দিয়ে একটা, এই দক্ষিণ পশ্চিম কোনা দিয়ে একটা। এই হিলটন টাওয়ারের এহেন যারা হজ গেছেন তারা বুঝবেন, এই সাইড কোনা দিয়ে চারটা রাস্তা দিয়া এই কাবাগড়ের এহেনে ঢুকতো। তখন তো আপনাদের এই সৌদি আরবের মধ্যে এত লোক ছিল না, এত লোক কোনো হজ করতেও গেছে না, তখন ইসলামেরও প্রচার হয়েছে না, তার আরও হজ আসিল। আরেকটা কথা মনে পড়ছে তো কইলে তেমন কি আমরা তারা এবার এই তখনও হজ আসিল, আপনারা তো কইবেন নবীজি দিয়ে হলো ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে না, হজাইলো করতে, হজ তো অনেক ফরে না ফরজ হয়েছে, হজ পাইলো কো, তখন তারাও একটা হজ করতো। তবে তারার হজ আমরার হজ মিলে না, আমরা হজ করি দুই টুকরা হেরামের কাপড় ফুইরা, আর তারা হজ করতো কাপড় সফর খুললে একগুল রাইখা জোরে কানা না একবার উলঙ্গ গায়ের ভিতরে সুতাও নাই। তোমায় সে জিগে তো তোমরা যে আল্লাহর লগে কাবা গরহন তাওয়াফ করবা, আল্লাহর ঘরটার সামনে যেমনি ঘুরে ঘুরে হজ করতেছো উলঙ্গ হইয়া, কাপড় সুফর না একটা কাইতন নাই, নমুনাটা কি তাকে বুঝ করে করছি? কই কি বুঝ? কয় আমরা যে কাপড়টি এর মধ্যে ভেজাল আছে, এখানে সুদের টেহা আছে, ঘুষের টেহা আছে, মদের টেহা আছে, হারাম টেহা আছে, জুলুমের টেহা আছে, দোহানবাহির টেহা আছে, অনেক জাতের টেহা আছে। এই রিফিন দেয়া আমরা যে হজ করতাম যায়াম, আল্লাহ যদি কয় আই এই গুণার টেহা কামাই দিয়া তোরা হজ করতে হয়েছে, তো আমি আল্লাহর লগে দেখা করতি, এর লাগে আপনি এটি খুললে আলগা রাখতে লই, ওই যেমনি আল্লাহ দুর্নীত ফেটাছে হেমনে দেখা করতে আসি, যেমনি নাউজিবিল্লা কইতে আছেন ল্যাংডা হইয়া, ল্যাংডা হইয়া হজ করে কেমনে শরমের কথা, আসলেও শরমের কথা, এরতে বড় শরমের কাম আমরা করতে আসি না, ঠিক না? না হইন না ঠিক করি, তাহলে আমি কি কইছি নি হন কামটা কিনতা কইয়া সরলে না ঠিক কইবে আমরা এবারায় চাকরি করে অফিস চাকরি করছে ভাই 30 বছর, পেনশন পাইছে এই এই কি কয় 50 লাখ টাকা, হজ যাইতে লাগে মাত্র 3 লাখ, এবার পেনশনের পরে নিয়োগ করছে হজ যাইব, বাইতেছে তালতলা, এবার আর বাড়ি হইলো ঢাকা, বাড়ি করে রাখছে শহর, কোটি কোটি টাকার মালিক, 2-3টা বাড়ি লন্ডন থা, এবার আর ফুতে মালয়েশিয়া জি বিয়ে দিছে, এবার আর টেহার অভাব নাই, এবার আর বাইতেছে তালতলা, আইয়া সেটা রাত্রেবেলা সকালবেলা মুড়ের ভিতরে চা খাইতে গেছে, মানে সকাল ভাই সাহেব কবে দেরি আপনি রে দেখি না, আগে কী কালা আসলেন ডা থেকে দিশা দইয়ে গেছেন গা সকালে মজা মারতে আছে কথা কইতে আছে, এক ফাঁকে এক মুরব্বী জিজ্ঞেসে ও আইসলা গেরে তোমার যে কবে ধরে আইও না হঠাৎ করে কেড়ে আইসলা, এবারে সোহের ফানি ছেড়ে দিছে, চাকরিও শেষ, বাস আমার 6 বছর, আব্বায়ও হজডা করছে, সাসাইও হজডা করছে, নিয়ত করছি হজ করা, এর লেগে আপনার কাছে আইসি, কয় হজও যাও না কেন আইব হনাইছো গেরে, কয় চিন্তা করে দেখলাম হজও যে যায়া টেহা টুহার তো দরকার, তা আব্বার দিনের কুদুর খ্যাত বেচ্চা হজও যায়, তারও তো করে স্যাবরা খাইয়ে উঠছে কি তারে, এবারে 50 লাখ টেহা এই ইয়া পেনশন পাইছে, টেহার কোনো অভাব নাই, এবারে বাফের দিনের খ্যাত বেচ্চা হজ যাইব কারণটা কি তা, এবারে মুসকি হাসি দিয়া কয় বাফের দিনের খ্যাত বেচ্চে যায়াম, কয় তোমার দিয়ে আল্লাহ করলে টেহার অভাব নাই, বাফের দিনের খ্যাত বেচ্চা হজ দিতে গেলে কয় হেডির ভিতরে কিছু বেজাল আছে, ঠিক কিনা কম? আবার মুসলমান ফতোয়া শুনে যাও, যেই টাকা দিয়া তুমি হজ যাইতে মনে করো বেজাল আছে, বেজাইল্লা টেহা দিয়া হজ যাইতো না, বাফের দিনের খ্যাত বেচ্চা হজ যাইবা, আর যেই টেহাডি তোমার আছে যদি এই টাকাটির ভিতরে বেজাল থাকে, যেই টাকা দিয়া হজে যাওয়া যাবে না, এই টাকা দিয়া টয়লেটের বগ্নও কিনা যাবে না, ঠিক কিনা কও? মুসলমানের হারাম সব জায়গাতে হারাম, ঠিক কিনা কও? তুমি ঘুষের টেহা দিয়ে বউয়ের জিনিস কিনা দিবা, ফুতের হুন্ডা কিনা দিবা, আর হজ যাইবা বাপের দিনের খ্যাত বেচ্চা, আল্লাহর কি বেহতর বেহতর লাগে নাকি? সিটার বাটফারের দেখো মাতাল আছে রে, আল্লাহর লগে বাড়াইয়া বাটফারি, ঠিক কিনা কও?
তুমি সুদের টেহা দিয়ে হজ যাইতে দৌড়াও, তুমি ঘুষের টেহা দিয়ে হজ যাইতে দৌড়াও, বাপের দিনের খেত ব্যস্ত আইছ সেই টেহা দিয়ে কি তখন আগে কই আলো, এই টাকা তুমি কোনো কাজে লাগাইতে পারবে না। মুসলমান জান্না শূন্যা, হালালকে যদি হারাম মনে করে সাথে সাথে মানুষটা বেঈমান হয়ে যাবে। ঠিক কি না? এবার উঠছে গেরে, তাড়াতাড়ি আইয়া, কখনো তো গেছে নাই বুঝুন না, তাড়াতাড়ি আরে ও মায় আবার ওদি উঠে উঠতেন না, আমিন কম, তারা বুঝ জ্বালাইছে দেরি হইব সাই যাব। যাই হোক মার্শাল্লাহ, ভালো, একবারে না গেলে সারে আল্লাহ যেন কবুল করে সবাই কোনা, আমি ভাইও কুদ্দুর চিন্তা করে নো, কুদ্দুর চিন্তা করে রঙের গড়া দৌড়াই না, খেত বেচা হজ গেলে হজ হয়ে যাইব গা, কাফের বেদিনেরা তো এই চিন্তায় কাপড় খুললা লাইছে, কাফের বেদিনেরা এই চিন্তায় কাপড় খুললা লাইছে যে এই টেহার ভিতরে ভেজাল আছে, এই ভেজাল্লা টেহার কাপড় ফুইড়া আমরা কি করতাম না, আল্লাহর লগে দেখা করতাম না, তাওয়াফ করতাম না, এই সাইডে পাথর রাখা লইতো কাপড়টি, তাওয়াফ করে ঘুরান দিয়ে আইয়াছে না, তারপরে ডিফিন তো আমরা তারাও হস্করণের লেগে খেত ব্যস্ত ঘুরে আর হারাম কামাই দিয়ে যা মন্ডায় ধরে তা করে, এবারে মসজিদের সভাপতি।